নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস। বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হলো মহিলার। গোপনাঙ্গে মাদক লুকিয়ে পাচারের অভিযোগে গ্রেপ্তার যুবতী। আবারও স্কুল প্রাঙ্গণে যৌন হেনস্থার শিকার ছাত্রী। নদিয়া সিন্দ্রানীতে বেসরকারি বিএড কলেজের উদ্যোগে রক্তদানের পাশাপাশি মেধাবী ছাত্রছাত্রীদের বরণ এবং বিদায় সম্বর্ধনা। রাস্তার পাশে খালি ট্রাকে আগুন লাগিয়ে চম্পট দুষ্কৃতীদের। বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ করে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক। এবার আসছি বিস্তারিত খবরে। একটি বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের চিড়িয়া মোড়ে। মৃতার নাম নীতা গুপ্তা। তিনি সকালে মেয়েকে স্কুল বাসে তুলে দিতে আসেন, তখনই ঘটে এই বিপত্তি। দুটি বাসের রেষারেষিতে প্রাণ হারালেন এক মহিলা। মঙ্গলবার সকালে ব্যারাকপুর স্টেশনের দিকে যাচ্ছিল 81 নম্বর রুটের দুটি বাস, তখনই চিড়িয়া মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন ব্যারাকপুরের বাসিন্দা ঋতু গুপ্তা নামে ওই মহিলা। তখনই দুটি বাসের রেষারেষির জেরে ওই মহিলার পায়ের উপর দিয়ে চলে যায় একটি বাস। ঘটনাস্থল থেকে তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আরও জানা যায় এই ঘটনায় হাতে চোট পেয়েছে শিশুটি। ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ, তবে চালক পলাতক, তার খোঁজে চলছে তল্লাশি। ঘটনাটা হয়েছে, উনি বাচ্চাটাকে বাড়ি থেকে স্কুল নিয়ে যাওয়া বেরিয়েছিলেন, চিড়িয়া মোড়ে পাইপ রোড থেকে বেরোচ্ছিলেন, রাস্তা ক্রস করছিলেন, বাস দুটো রেষারেষি করছে, রেষারেষি করে ওভারটেক করে বেরিয়েছে, ইনি রাস্তা বেরিয়ে গেছিলো, মাঝখানে ধাক্কা মেরে পড়ে গেছেন, চাকা চলে গেছে। গোপনাঙ্গে মাদক লুকিয়ে পাচার করার অভিযোগে গ্রেপ্তার এক যুবতী। ধৃতের নাম ডেভিড ব্লেসিং। সে নাইজেরিয়ার বাসিন্দা। প্রাথমিকভাবে তার কাছ থেকে 12 গ্রাম কোকেন এবং 20টি LSD ব্লট মাদক উদ্ধার করা হয়েছে। গোপনাঙ্গে মাদক লুকিয়ে পাচারের অভিযোগে মঙ্গলবার এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে দমদম বিমানবন্দর থেকে। জানা গিয়েছে ওই মহিলার নাম ডেভিড ব্লেসিং, নাইজেরিয়ার বাসিন্দা। ওই মহিলার কাছ থেকে প্রাথমিকভাবে 12 গ্রাম কোকেন ও 20টি LSD ব্লট মাদক উদ্ধার করা হয়েছে। পাশাপাশি গোপনাঙ্গ থেকে মাদক বার করে আনার জন্য তাকে চিনার পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নার্কোটিক কন্ট্রোল ব্যুরো এবং CISF সূত্রে জানা গেছে ওই মহিলা জেট এয়ারওয়েজের বিমানে মুম্বাই থেকে কলকাতা আসে। কলকাতা বিমানবন্দরে নামতেই তার গতিবিধি দেখে সন্দেহ হয় নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর আধিকারিকদের। এরপরই তাকে জিজ্ঞাসাবাদ করলে উঠে আসে গোটা বিষয়টি। আবারও স্কুলে যৌন হেনস্থার শিকার এক ছাত্রী। এবার নদিয়ার হরিণঘাটায় একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ। অভিযুক্ত বলরাম বাগ নামে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার প্রধান শিক্ষক। সোমবার ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটার সুভাষনগর প্রাথমিক বিদ্যালয়ে। অভিযোগ, স্কুল ছুটির পর চতুর্থ শ্রেণীর ওই ছাত্রীকে আটকে রেখে যৌন হেনস্থা করে প্রধান শিক্ষক বলরাম বাগ। বাড়ি ফিরে অভিভাবকদের কাছে সব কথা জানায় ছাত্রী। তারপরই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির লিখিত অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার। সোমবার রাতেই পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বলরাম বাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে পাঠানো হয় ব্যারাকপুর আদালতে। 4টার সময় আমি মেলাতে যাব, খাপ খেতে বসেছি, মেয়েটা কান্না করতে করতে এসে বলছে যে বাবা এরম এরম আমাকে, আমার বলরাম স্যার আমাকে এরকম চুমু খাচ্ছে, আমাকে আটকে রাখছে প্রায় আধা ঘন্টার উপরে। এবার আমি তখন সঙ্গে সঙ্গেই থানার দিকে বেরিয়ে এসেছি, স্কুলে অবধি গেছিলাম, গিয়ে ওনাকে স্কুলে পাইনি, সঙ্গে সঙ্গে মেয়েটাকে নিয়ে আমি থানায় চলে। কত বছরের মেয়ে আপনার? 10 বছর। কিসে পড়ে? ফাইভে পড়ে। কোন স্কুলে পড়ে? পরে কোন স্কুলে পড়ে? আমার সুভাষনগর প্রাথমিক বিদ্যালয়। এরকম কতদিন ধরে চলছিল এটা? এখন যেটা শুনলাম, আমি তো আগে জানি না, শুনলাম এটা আজ থেকে আরও 1-1.5 মাস আগের থেকেও এরকম হচ্ছে। আপনি কি চান? আমি চাই ওর শাস্তি হোক। উনি কি হেডমাস্টার? উনি হেডমাস্টার মশাই। বাগদা সিন্দ্রানীতে একটি বেসরকারি বিএড কলেজের উদ্যোগে রক্তদান অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হলো ছাত্রছাত্রীদের বিদায়ী এবং বরণ সম্বর্ধনা অনুষ্ঠান। এদিন এলাকার কৃতি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদেরও সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মানুষজন। ¡Gracias!
উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা ব্লকের সিন্দ্রাণী তন্ময় কলেজ অব হায়ার এডুকেশনের উদ্যোগে কৃতিবরণ বিদায় সংবর্ধনা ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল মঙ্গলবার। এই অনুষ্ঠানে বাগদা ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের বিএড কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন সিন্দ্রাণী তন্ময় কলেজ অব হায়ার এডুকেশন বিএড কলেজের সভাপতি তারক রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বীজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শুভঙ্কর সাহা, ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অনুপ বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রবীর কীর্তনিয়া। এর পাশাপাশি এই অনুষ্ঠানের রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন ওই কলেজের ছাত্রছাত্রীরা। আর স্কুলের স্যার ম্যাম সবাইদের একটা বিদায় একটা সংবর্ধনা দেওয়া হচ্ছে, আর এই কলেজ থেকে যারা ফোর্থ সেমিস্টার বেরিয়ে যাচ্ছে তাদের একটা বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে, আর ব্লাড ডোনেশন ক্যাম্প একটা আয়োজন করা হয়েছে। এই আপনার নাম সুনন্দা ভৌ। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4:00 থেকে 7:00 পর্যন্ত। বনগাঁ, প্রতি সোমবার বিকেল 5:00 থেকে 8:00 পর্যন্ত। বাগদা, প্রতি মঙ্গলবার বিকেল 5:00 থেকে 8:00 পর্যন্ত। রানাঘাট, প্রতি রবিবার সকাল 10:00 থেকে 6:00 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আল্ট্রাসোনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন, এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর 12:00 থেকে সন্ধে 7:00 পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে, এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল, বুধ ও শনিবার সকাল 10:00 থেকে 5:00 পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। সুন্দরী নব নব রূপে আসো আহা মরি মরি, তুমি অন্তরে যত নেধে কোমল সোনার পরি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা।
বিরতির পর আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। রাস্তার পাশের একটি খালি ট্রাকে আগুন লাগিয়ে দিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ ট্রাক মালিকের। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বনগা থানা এলাকায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পার্কিংয়ে রাখা পণ্যবাহী ট্রাকে আগুন ঘিরে ছড়ালো চাঞ্চল্য। মঙ্গলবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগা পাইকপাড়া এলাকায়। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ওই পণ্যবাহী ট্রাকটি পাইকপাড়া এলাকায় একটি পার্কিংয়ে ছিল। সেখানে আরও কয়েকটি গাড়ি ছিল। ভোর রাতে আচমকা ওই ট্রাকে আগুন দেখা যায়। গাড়ির চালক এবং পার্কিংয়ের কর্মীরা দমকলকে ঘটনাটি জানানোর পাশাপাশি নিজেরাও আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান, কিন্তু ততক্ষণে গাড়ির বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছে। পার্কিং কর্মীদের অভিযোগ, খবর দেওয়ার অনেক পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। কিভাবে ওই ট্রাকে আগুন লাগলো তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। গাড়ি চালকদের অভিযোগ, দুষ্কৃতীরাই ওই ট্রাকে আগুন লাগিয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। তারপর কি হয়? তারপর মোটামুটি আগুন আমরা যখন বাইরে এসে দেখি, তখন আগুন প্রচন্ড পরিমাণে আগুন ছিল। যথারীতি ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়, ওনাদের নাম্বারে ধরে। আচ্ছা। তারপরে আমরা আমাদের বাড়ি থেকে মোটর লাইন করে জলের ব্যবস্থা করে জল দিয়ে আয়ত্তে আনা হয়। তখন মোটামুটি এক ঘন্টা জল দেওয়ার পরে আয়ত্তে এসেছে। লরিতে কি কোনো মালপত্র ছিল? না, মালপত্র ছিল না, খালি ট্রাক ছিল। খালি ট্রাক। এতগুলো ট্রাকের মধ্যে কি বলেন তো, এগুলো এত ঠিক না, এভাবে কিভাবে লেগেছে এটাও আমাদের তদন্ত নেওয়া উচিত। এটা লাগালো কে এটাও বের করা অবশ্যই উচিত, প্রশাসনের বসে বের করা উচিত। যেহেতু এখানে এতগুলো ট্রাক থাকে, খালি হোক লোড, এখানে আমাদের সৌভাগ্য যে গাড়িটায় লোড ছিল না, লোড থাকলে আরও ক্ষতি হতে পারত। বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ করে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানার গুমা কালীবাড়ি এলাকায়। অভিযুক্ত যুবকের নাম সুরজিৎ দেবনাথ, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। রবিবার রাতে সুরজিৎ দেবনাথ তার বাড়িতে ডাকে তার বন্ধু এবং তার বন্ধুর বউকে। বাড়িতে সেই সময় কেউ না থাকার সুযোগে দুই বন্ধু মদ্যপান করে। অভিযোগ, মদের নেশায় বন্ধু বেহুশ হয়ে গেলে তার স্ত্রীকে ধর্ষণ করে সুরজিৎ। বিষয়টি নিয়ে সে সময় কিছু না বললেও গতকাল দুপুরে বাড়ি ফিরে স্বামীকে গোটা ঘটনা জানায় যুবতী। রাতেই অশোকনগর থানায় সুরজিৎ দেবনাথের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যুবতীর স্বামী। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতকে মঙ্গলবার আদালতে তোলা হয়। সিভিক পুলিশে কর্মরত ভাইয়ের হাতে মৃত্যু হলো দাদার। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে গাইঘাটা থানার রামচন্দ্রপুর হাতিপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল চার ভাইয়ের মধ্যে। সোমবার মায়ের নামে গ্যাসের ভর্তুকির টাকা নিয়ে বচসা বাঁধে ভাইদের মধ্যে, শুরু হয় হাতাহাতি। সেই সময় সেজো ভাই নিমাই দাসকে লোহার রড কাঠের চলা দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বাকি তিন ভাইয়ের বিরুদ্ধে। মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন নিমাই দাস। গুরুতর আহত অবস্থায় তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে এলে সেখান থেকে আরজিকর হাসপাতালে ট্রান্সফার করা হয়। জানা গেছে, মঙ্গলবার দুপুরে নিমাই দাসের মৃত্যু হয়েছে। এরপর বাকি তিন ভাই গোপাল দাস, বাবলু দাস ও গোবিন্দ দাসের নামে লিখিত অভিযোগ দায়ের করেন নিহত নিমাই দাসের স্ত্রী। সেই অভিযোগের ভিত্তিতে গোপাল দাস ও সিভিক ভলেন্টিয়ার বাবলু দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক গোবিন্দ দাসের খোঁজে চলছে তল্লাশি। এদিন এলাকায় গিয়ে দেখা গেল বাড়িতে ঝুলছে তালা, পরিবারের কোনো সদস্যকেই পাওয়া যায়নি এলাকাতে। কি হয়েছিল ঘটনাটা? এই গ্যাস সিলিন্ডার নিয়ে ওটা নিয়ে মানে ঘটনা ঘটছে। তারপরে বলছে কি, দেখ যে হুতুরি যে টাকাটা পায় মা, সেই টাকাটা তুলে নিনিস। আর যে মাঝে প্রতি সপ্তাহে সাথে আমাদের একশো কুড়ি টাকা দিতে হয়, সেই টাকাটা তো তুলে দিস না। এই নিয়ে বেঁধে গেছে কোনো বাজার পরে। তখন ওই বাবলু গিয়ে ওর মেজদার ধরে মারে। মারার পরে তখন ওর ছেলেটা ঘরে ছিল, ছেলেটা ঘর থেকে বেরিয়ে এসে তখন ভাইরে ধরেছে। ধরার পরে এবার দুই ভাইতে ধরেছে, ছোটো ভাই ধরেছে। ধরার পরে এবার ছোটো ভাইয়ের বয়সে একটা তক্তা এনে ওই গোবিন্দ পিটি বাড়ি মারছে, মেজরটা ধরে মারছে। মারার পরে এবার তখন ও কী হলো, সে ভাই ছেড়ে দিয়ে বৌমার ধরেছে। বৌমার কাছে যখন গেছে তখন ওই বাবলু ওর দাঁড়া ধরে মারছে, নিমার ধরে। মারার পরে তখন ওই গোবিন্দ রাগে গেছে, তখন ওই বাল থাকাতে ওই ভাইয়ের মাথা, ছোটো ভাইয়ের মাথা গিয়ে নিমার মাথায় লেগেছে। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। Oh,
সোহাগ চাঁদ বদনী ধুনি, সোহাগ চাঁদ বদনী।